এই যে চা খেতে বসেছি, ওরা সব বাগানে ঘুরে ঘুরে ছেঁড়া কুকুরগুলোকে নিয়ে চা খাচ্ছে, আর আমি ঘরে ব্লগটা করছিলাম বলে তো চাটা ঠান্ডাই হতে বসেছে, তো ওই জন্য একটু ঘরেতে বসে আগে একটু চাটা খেয়ে নিই, তারপরে নিয়ে যাব রান্নাঘরে। পিয়ালি আমাদের জন্য সবাইকার জন্য রান্না করছে, সেটা দেখাবো, তারপরে যাব উপরের ঘরগুলো দেখিয়ে নেব, তারপরে ছাদে যাব। তাহলে একটু চা খাই চলো। উপরে ওটা এডিট করে দেবে।